কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো। দেখতে পাচ্ছো আমাদের বাড়ির নাম সংকীর্তন। তো আজ হচ্ছে গন্ধ অধিবাস। তো এটা হচ্ছে সন্ধেবেলায় অধিবাসের গান শুরু হয়ে গেছে। আর এই দেখো এইদিকে ঠাকুর পাতাও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছো এই যে আমাদের গিরিধারী গোপাল। তো এই গোপাল, তারপর আরও ঠাকুর এসেছে মহারাজের সাথে, মহারাজ নিয়ে এসেছেন। তেমনিভাবে সাজানো হয়েছে ঠাকুর মন্দিরটা। এই দেখো তোমরাও দেখো, দেখো এই যেটা আমাদের ওই মহারাজের গোপাল। তারপর ওই যে পাশে গিরিধারী আছে, শালিগ্রাম, সবই ঠাকুরের, দেখতে পাচ্ছ সব কিছু। তো চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমাদের বাড়িতে কীভাবে কীর্তন হয়, কী হয় সবই তোমরা দেখতে পাবে। এখন মহারাজ করছেন সন্ধ্যা আরতি, সন্ধ্যা কীর্তন। তো চলো দেখতে থাকো। অনেকদিন পর তোমাদের সামনে চলে এসেছি, আশা করি তোমরা ভালো আছো। আমি তো তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো শুনতে পাচ্ছো মাইকে যে আমাদের বাড়িতে এখন নাম সংকীর্তন চলছে। তো সবই শেয়ার করছি তোমাদের সাথে, করবো, সরি করছি না, সবই শেয়ার করব। এই তো সবে দিনের শুরু, তবে দেখতে থাকো। কাল রাত্রে গন্ধ অধিবাস হয়েছে, সেটা কিছু তোমাদেরকে সেরকম দেখাতে পারিনি। তো আজকে সকাল থেকে সারাদিন দেখাবো। তো চলো সঙ্গে থাকো। এই দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে সব, এই যে দিদি এসেছে কাজ করছে ঠাকুর ঘরে, ঠাকুরের কাজ, ওটা দেখতে পেলে এটা বর্ণনা। তো দেখো ছেলেগুলো, এই দেখো হিমাংশু, ওই যে ভাগ্নেটা, ওরা সব এসেছে কীর্তনে। ওরা কালকে এসেছে, ওরা আমি ভিডিও করছি তো ওরা আনন্দেই করছে। তো চলো এটা ঠাকুর ঘর, ঠাকুর ঘরে যে ওই যে পিসিমা কিছু করছে। তো চলো সবাই নিজের নিজের যে যা ডিউটি করছে। আর এই দেখো দুপুরে রান্না শুরু হয়ে গেছে। এই দেখো এটা নুনেতে হচ্ছে, ভাত রান্না হচ্ছে দুপুরের। আর এখন তো কীর্তনের সবই নিরামিষই রান্না হবে, সে তো জানো, যেন বৈষ্ণব সেবা হবে। এই যে দেখো এদিকে রান্না হচ্ছে, ইঁচড় কষানো হচ্ছে, ইঁচড়ের সবজি, আর ওই যে টমেটো কাটা আছে, চাটনি, মুগের ডাল আর আলু পোস্ত। আজ দুপুরে এটাই মেনু আমাদের। তো দুপুরে আমাদের এই রান্না হবে। আর এদিকে এইদিকে তো চলছেই নাম সংকীর্তন। তো চলো। আর এই দেখো ঠাকুমার শরীরটা ভালো নেই, ওই জন্য ঠাকুমা এক পাশে শুয়ে আছে, বয়স্ক মানুষ, বুঝতেই পারছো।
তো চলো সঙ্গে থাকো। দেখো আমরাও এবার বসে গেছি কীর্তন করতে, একটু একটু সবাই কীর্তন করবো যেমন পারি। যেটা বর্ণনা মানে আমার দিদি বর্দি ওই পাশে আমাদের যাটা ওই চার একজন সবাই আমরা বসে বসে কীর্তন করবো। তো শোনো কেমন করি, খুব ভালো পারি না তবে যেটুকু পারি চলো। আর আমি কিছুই তোমাদেরকে যে সবজিগুলো দেখাতে পারিনি, হয়তো তোমরা ভাবে পোস্তর ভাত খেয়েছি। তো যাই হোক চলো এবার তারপরে এবার সে আর ভাতটা খেয়ে নিই, বুঝেছো? একটু অসুবিধা হচ্ছে তোমার বিকেল। দেখো এখন তৈরি হচ্ছে বোঁদে, যে রাত্রে তোমার লুচি হবে ওই জন্য লুচির সাথে খাওয়ার জন্য বোঁদে, আরও ডাল আরও কি সবজি রান্না হবে। তো বোঁদেটা হচ্ছে এখন, আর দেখো এদিকে তো নাম কীর্তন চলছে। এই দেখো এটা বিপ্রজিৎ, এই ছেলেটা এত লক্ষ্মী ওই জন্য আমি ডাকি লক্ষ্মী কান্ত বলে। ও এখন মিষ্টি খাচ্ছে, ওই যে কাকিমাকে খাওয়াচ্ছে, আর এটা হচ্ছে ছোট পিসিমা মানে ছোট পিসাশুড়ি। চলো আজ তো সারা রাতই কীর্তন চলতেই থাকলো, তো আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হবে। আবার কাল তো ধরো প্রভাতী নগর পরিক্রমা এসব হবে, তো সেসবও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার তো করবেই, এবং কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো। তো আজকের দিনটা এখানেই রাখছি, আবার পরে দেখা হবে একটা নতুন দিনের সাথে। তো জয় রাধে।